अल्लाह सुभान तआला इन दो आयात में बुनियादी तौर पर हम इंसानों को हिजाब का हुक्म देते हैं। पेशाई नारी स्वास्थ्यकर्मी जन्मस्थान भारत केरला कैक बचर आगे रोजार सौंदर्य अभिभूत हुए इसलाम ग्रहण करें तिनी। एर आगे तार नाम छिलो विजया लक्ष्मी। इसलामे दीक्षित हार पर फातेमा नौशाद नाम धारण करेछेन। तिनी एखन स्वामीर साथे थाकेन दुबईये। एक साक्षात्कारे तिनी बोलेन, आमार जन्म भारतेर दक्षिणांचलीय राज्य केरलार मुस्लिम अध्युषित एकटी एलाकाय। पारिवारिक भावे आमरा हिंदू हलेओ प्रकृत अर्थे हिंदू धर्मेर प्रति आमरा उदासीन छिलाम। प्रतिबेशी मुस्लिमदेर साथे मेलामेशार कारणे इस्लाम धर्मेर प्रति आमी इतिबाचक आकर्षण अनुभव करी। इस्लाम ग्रहणेर आगेई रमजानेर सौंदर्ये अभिभूत हये रोजा पालनेर अभिज्ञताओ आछे आमार काछे। एर मध्ये एक मुस्लिम युवकेर साथे आमार सम्पर्क तैरी हय, अतपर इस्लाम ग्रहण करे ताके बिये करी। जदिओ भारते मुसलमान छेलेर साथे हिंदू मेयेर বিয়েকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা হয় না, তারপরও আমার মা বাবা ও পরিবারের অন্য সদস্যরা আমার ইসলাম গ্রহণ ও বিয়ে নিয়ে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি, বরং খুব সুন্দর উৎসবমুখর পরিবেশে আমাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সাথে আমি দুবাইতে থাকছি। ফাতেমা আরও বলেন, ইসলাম গ্রহণের আগে আমি মুসলিমদের সভ্যতা সুচিন্তা ও শালীনতায় মুগ্ধ হতাম। পরে আমি তাদের সম্পর্কে বিস্তর জানতে ও পড়তে শুরু করি এবং শাশ্বতেই ধর্মের বাস্তবতা উপলব্ধি করতে শিখি। আর এভাবেই ইসলামের সার্বজনীন সত্যতা আমার বন্ধ চোখ খুলে দেয় এবং আজ এ কারণেই আমি বিজয়া লক্ষ্মী থেকে ফাতেমা নওশাদে পরিণত হয়েছি। অনেকে প্রচার করেন আমি বিয়ের পর ইসলাম গ্রহণ করেছি, তাদের অভিযোগ অসত্য এবং আমি আগে থেকে ইসলামের প্রতি আকৃষ্ট ছিলাম এবং ইসলাম গ্রহণ করেছি বিয়ের আগেই। ফাতেমা নওশাদ বলেন, সর্বপ্রথম কালিমায়ে তাওহীদ পাঠের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। যখন আমি মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলাম তখন স্বর্গীয় এক প্রশান্তি অনুভব করি। বিগত জীবনের চেয়ে আমার বর্তমান জীবন অনেক বেশি সুখী শান্তিময় ও সুন্দর বলেই আমার উপলব্ধি। আমি যখন ভোরে ঘুম থেকে জেগে ফজরের নামাজ আদায় করি তখন যে নির্মল একটা সতেজতা অনুভব করি তা আগে কখনো অনুভব করিনি।